আসসালামু আলাইকুম দর্শকরা, আপনাদের সাথে আমি আছি ডক্টর ফারজানা শারমিন সুপ্রা, গাইনি বিশেষজ্ঞ। আমি সহকারী অধ্যাপক হিসেবে রয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আসলে নারীদের নিয়ে আমার কাজ করা এবং নারী বিষয়ে বিশেষজ্ঞ আমি। তো আমরা সবাই জানি 8ই মার্চ বিশ্ব নারী দিবস। আসলে নারীদের জন্য একটা দিবস নির্ধারণ করাটা ক্ষেত্রে আমি কিন্তু পক্ষপাতী নই। আসলে পৃথিবী যেখানে এগিয়ে চলেছে, নারী এবং পুরুষ যেখানে সমানতালে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, সেখানে নারীদের জন্য আসলে একটা দিন বা একটা দিবসকে আসলে ঠিক সেভাবে মর্যাদা পায় না। তারপরেও একটা দিন যেহেতু নির্ধারণ করা হয়েছে বিশ্বব্যাপী, সুতরাং এই দিনটা আমাদের দেশেও অনেক যথাযোগ্য মর্যাদায় আমরা সেটাকে পালন করে থাকি। আমাদের দেশ কিন্তু নারীদের ক্ষেত্রে একটুও পিছিয়ে নেই। আমাদের প্রধানমন্ত্রী নারী, আমাদের স্পিকার নারী, সুতরাং আমরা কিন্তু নারীরা বলতে গেলে এই যে একটা সাপোর্ট দেশ থেকে পাচ্ছি, সেটাতে কিন্তু আমাদের পথচলা আরও বেশি মসৃণ হয়েছে। আমরা জানি যে প্রতি বছরই যেমন আন্তর্জাতিক নারী দিবস থাকে, এবছরও সেই ব্যতিক্রম নয়, 8ই মার্চ বিশ্ব নারী দিবস। এবং এবছরের প্রতিপাদ্য হলো আমরা চাই সমতা আনয়ন, অর্থাৎ নারী পুরুষকেও আলাদা নয়, আমরা সবাই সমান। আমরা বায়াস বা আমাদের মধ্যেকার বিভেদটাকে আমরা চাচ্ছি না, নারী এবং পুরুষ সমান এবং সমানভাবে তারা কাজ করবে, এটাই আমাদের কাম্য। হয়তো বা সেটার জন্য অনেক ক্ষেত্রে নারীদেরকে তার জীবনের অনেক কিছুকে ত্যাগ করতে হয় কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু তারপরেও আমাদের বৈশ্বিক যে একটা আমরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা অতিমারির মধ্যে দিয়ে যাচ্ছি, করোনা অতিমারিতে। সুতরাং এই করোনা অতিমারিতেও কিন্তু আমরা নারীরা কিন্তু কেউ পিছিয়ে নেই। আমরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেরকম আমাদের পারিবারিক জীবনে কাজ করছি, আমরা আমাদের যেরকম আমরা এই যে এক প্রফেশনাল লাইফ বা এই লাইফেও কিন্তু আমরা সমানে কাজ করে চলেছি এবং যাচ্ছি। এই সমতায় আনয়ন করতে হলে কিন্তু আসলে সবচেয়ে প্রথমে শুরু হয়ে থাকে পরিবার থেকে। কোনো নারী যদি তার পরিবার থেকে তার সহযোগিতা পায়, তাহলে কিন্তু খুব সহজ হয়ে ওঠে তার পক্ষে এই সমতা আনয়ন করা বা তার পার্সোনাল লাইফটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। তো আমরা আজকে সেটাই চাচ্ছি যে আমাদের যে বৈশ্বিক যে পরিবর্তনটা হয়েছে, পরিবেশ এবং সব কিছু মিলিয়ে, সেই আজকের এই পরিবর্তনে আমরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, আজকের এই যে পরিবর্তনটা আমাদের সামনের সময়ে আমাদেরকে এগিয়ে নিতে সাহায্য করবে। সুতরাং নো বায়াস, আমরা সবাই চাব সমানভাবে নারী এবং পুরুষ তাদের পারিবারিক জীবন, তাদের সামাজিক জীবন এবং তাদের ব্যক্তিগত এবং তার প্রফেশনাল লাইফ, অর্থাৎ তার সব কিছুতে যদি তারা সমানভাবে এগিয়ে যায়, তাহলে কিন্তু আসলে নারী দিবসের যে মূল প্রতিপাদ্য সেটাই আসলে পূর্ণ হবে। অর্থাৎ আমরা সবাই সমান, সবাই একসাথে কাজ করব, তবেই আমাদের দেশ যেমন আগাবে, আমাদের পৃথিবীও সেভাবে আগাবে। তো আজকে আমি আসলে নারী হিসেবে আমার মূল্যায়ন ওভাবে করছি না, তবে আমার এই পর্যন্ত এগিয়ে আসার পিছনে কিন্তু অনেকের ভূমিকা রয়েছে। আসলে ছেলেদের পক্ষে অনেক ক্ষেত্রে, হ্যাঁ আমরা জানি যে পৃথিবীতে যত কিছু মহান সৃষ্টি তার পিছনে রয়েছে একজন নারী, তাই না? অর্ধেক ভূমিকা পালন করে থাকে নারীরা। তো আমার ক্ষেত্রেও কিন্তু তাই মনে হয়ে থাকে। আসলে শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে নয়, মহিলাদের ক্ষেত্রেও কিন্তু সেইটা ব্যতিক্রম নাই। কোনো মহিলা বা কোনো নারী যদি তার পরিবারের, আমি যেটা বলছিলাম যে পরিবারের থেকে যদি সে সাপোর্টটা পায়, তাহলে কিন্তু তার জন্য সামনে এগিয়ে চলা অনেক মসৃণ হয়ে ওঠে। তো আমিও সেটার বলতে পারেন যে এই বিষয়ে আমি খুবই ভাগ্যবান যে আমি খুবই ব্লেসড যে আমার আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড একজন ডক্টর। এবং আমার বিয়েটা হয়েছিল, আমি আমার একটু পিছনে ফিরে আসলে বলতে চাচ্ছি, আমার নিজের জীবনে, যেটা হয়তো বা কারোর জীবনে কোনো রকম দাগ কাটতেও পারে, আমি জানি না, কিন্তু নারী হিসাবে বা আজকে একজন নারী চিকিৎসক হিসাবে এই যে আমার এগিয়ে চলা, এটার পিছনে কিন্তু আসলে আমার পরিবার রয়েছে। তো যেটা বলছিলাম, 5th ইয়ারে ফাইনাল পরীক্ষার আগে, পেশাগত পরীক্ষার আগে আমার বিয়ে হয়ে যায়। তো যেটা হয়ে থাকে সাধারণত, ছাত্রী হিসেবে খারাপ ছিলাম না, শুধু বিয়ের পরপরই মনে হলো ডিসিশনটা কি ঠিক হলো বা আমি কি পিছিয়ে পড়বো। তো আলহামদুলিল্লাহ সেটা হয়নি। আমার শ্বশুরবাড়ির লোকজন, আমার স্বামী আমাকে খুবই এই বিষয়ে তারা আমাকে সাহায্য করেছে। এবং আলহামদুলিল্লাহ আমি আমার বিয়ের বোধহয় 2 মাস আগে, আমার জাস্ট 2 মাস পরে আমার ফাইনাল পরীক্ষা ছিল, আমি খুব ভালোভাবে সে পরীক্ষা পাস করি। এবং তারপরে যেটা হয়েছিল যে আমাদের এফসিএস পরীক্ষা, যেটা হচ্ছে আমাদের মানে যে এফসিএস পরীক্ষা পাস করে আজকে আমি বিশেষজ্ঞ হয়েছি, সে পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু আমার সন্তান আমার জন্য স্যাক্রিফাইস করেছিল। আমি যখন পাস করি তখন আমার বাচ্চার বয়স ছিল শুধুমাত্র 6 মাস, সুতরাং সেও তার জীবনের একটা অংশ, সে নিজেকে তাকে বঞ্চিত করে কিন্তু আমি আমার জীবনের এই যে মানে আমার যে
বিশেষজ্ঞর জীবন হিসেবে শুরু করেছিলাম। সুতরাং আমি এটাই বলতে চাচ্ছি যে হয়তো বা আপনারা আপনাদের অনেকে মনে করে যে হ্যাঁ, আমরা যদি পড়াশোনাটা শেষ করি বা আমরা যদি আমাদের ক্যারিয়ার চাকরি বাকরিটাকে জিনিসটাকে সম্পূর্ণ করে তারপরে আমরা মা হব, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে ইদানিং যে জিনিসটা হচ্ছে বন্ধুত্ব। আমি আমার এই মেসেজটা এই জন্যই দিলাম যে পরিবারের যদি সাপোর্ট থাকে তাহলে কিন্তু কোনো কিছু পিছানো যায় থাকে না। সুতরাং অনেকে যদি এই মনে করেন যে না, আমি বিয়েটা করবো না এখন, একটু পরে করবো, ক্যারিয়ারটা আর একটু করে নিই, সেটা করবেন না। কারণ আপনাকে এই বোঝাপড়াটা যদি আপনাদের মধ্যে থাকে যে আপনার পরিবার আপনাকে মানে আপনাকে সাপোর্ট দিবে, তাহলে আমার মনে হয় এ ধরনের মানে সমস্যাগুলো হয় না। সুতরাং আমি আমার এই নিজের জীবনের এই ছোট্ট একটা ছোট্ট বলবো না, আসলে এটা আমার এই জীবনে এটার উপরে ভিত্তি করেই কিন্তু আমি মনে করি যে আমি এতটুকু আসতে পেরেছি। সুতরাং আপনারা সবাই পরিবারের সাথে সম্পৃক্ত থাকেন, পরিবারকে ভালোবাসেন এবং পরিবারের সহযোগিতাতেই নারী পুরুষের সমতা নিয়ে সামনে এগিয়ে চলেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। এবং সবাইকে, প্রত্যেকটা নারীকে, সে প্রান্তিক নারী, গ্রামের মহিলা যিনি ওনাকেও, এবং আমাদের শহরের যে আলট্রা মডার্ন নারী, সবাইকে নারী দিবসে শুভেচ্ছা। আমরা চাই আমরা আমাদের পুরুষের পাশাপাশি আমরাও এগিয়ে যেতে সক্ষম।